হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, দেখেই বুঝতে পারছো যে এই ভিডিওটা কি হতে চলেছে। সো আমি সরস্বতী পুজোতে কি কি করেছিলাম তারই একটা ব্লগ বানিয়েছিলাম, বাট আমি দিতে পারিনি কিছু সমস্যার জন্যে পারিবারিক। তো চলো দেখা যাক সরস্বতী পুজোর দিনে আমি কি কি করেছিলাম। তো প্রথমেই আমি চটপট করে স্নানটা সেরে নিয়েছিলাম হলুদ মেখে, তারপর আমি শাড়ি পরে তাড়াতাড়ি করে মেকআপে বসেছিলাম। আর আমার হাতে একটুও টাইম ছিল না, অনেকটাই লেট হয়ে গিয়েছিল, প্রায় 10:30 বাজতে যায়। সেই জন্য আমি ঝটপট করে হাতেই মেকআপ করে নিয়েছিলাম, কোনো ব্রাশ অ্যাপ্লাই করিনি, কারণ ব্রাশ অ্যাপ্লাই করলে অনেকটাই লেট হয়ে যেত আমার। আর এদিকে আমি কল করে আমার বান্ধবীকে জিজ্ঞেস করে নিলাম এখনও পর্যন্ত আমার সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি চালু হয়েছে কিনা। তো ও বলল এখনও পর্যন্ত চালু হয়নি। তো আমি এটা ভেবে খুবই খুশি হলাম যে যাকে আমি টাইমের মধ্যে পৌঁছে যেতে পারবো। তো আমি এদিকে মেকআপটা অলমোস্ট কমপ্লিটই হয়ে এসছে, আই মেকআপটা কমপ্লিট হওয়ার পরে। তো সরস্বতী পুজোর দিনে আমি কী কী করেছিলাম যদি দেখতে চাও তো লাস্ট পর্যন্ত তোমাকে ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওটা স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো, খুব খুব এনজয়। অলমোস্ট আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আর যেটা ছাড়া ইনকমপ্লিট মেকআপ সেটা হচ্ছে একটা টিপ। তো আমি ঝটপট করে একটা টিপ পরে নিলাম, কেমন লাগছে আমাকে কমেন্ট করো, আমাকে টিপ পরে, আমার তো বেশ ভালো লাগে। আর আমি খুব একটা হেয়ারস্টাইল করিনি, কারণ আমার চুলেতে খুব একটা হেয়ারস্টাইল হতে চায় না, ফুলে যায় বারে বারে, ওই জন্য আমি হালকা করে একটা হেয়ারস্টাইল করে নিয়েছিলাম। আর এদিকে আমি সিলেক্ট করছিলাম কোন হারটা পরলে ভালো লাগে, আর আমি এর সাথে দেখলাম বেশ এই হারটা আমার ভালো লাগে, আর এই হারটা আমি মিশো থেকে কিনেছিলাম। তোমাদের যদি এই হারটা পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এর পরের ভিডিওতে। তো আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি সরস্বতী পুজো দিতে যাচ্ছি হচ্ছে আমাদের স্কুল মাঠে, যেখানে আমরা ছোটোবেলা থেকে পড়াশুনো করেছি। তো আজকের দিনটা খুবই ভালো লাগে, খুবই স্পেশাল সবার কাছে, আমার কাছে তো খুব স্পেশাল, কারণ আমি এই টাইমটাই একা হয়তো, বাট একাই যাই সব সময়, বন্ধু বান্ধব এখন সবার বিয়ে হয়ে গেছে, তবুও বেশ ভালো লাগে এই টাইমটা। তো আমি এই স্কুলে 1-4 পর্যন্ত পড়াশুনো করেছি, আর এদিকে পুষ্পাঞ্জলি চালু হয়ে গেছিলো, আর আমি সেই জন্যই ভাবলাম তোমাদের একটু ঘুরিয়েও দেখাই। এখানে 3-4 অবধি এইখানে ক্লাস হয়, আর ওদিকে 1-2 পর্যন্ত। তো এদিকে পুষ্পাঞ্জলি শেষ, তো আমি পুষ্পাঞ্জলি নেক্সট যে পুষ্পাঞ্জলি তাকে আমি দেবো। আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার সাথে একটা বান্ধবীকে নিয়ে আমি 5-10 পর্যন্ত যে স্কুলে পড়েছি সেই স্কুলে যাব। তো চলো দেখা যাক। তো এই স্কুলে আমি 5-10 পর্যন্ত পড়াশুনো করেছি, খুব মেমোরিজ আছে এই স্কুলে অনেক কিছু। আর নেক্সট ওখান থেকে যেখানে বাচ্চাদের বিভাবন স্কুল আমাদের ওখানেই আছে, তো আমি সেখানেও গেলাম, একটু ঘুরে এলাম। ওখানে গিয়ে বেশ একটা বাচ্চা ছেলে কি সুন্দর কবিতা বলছে। আমি আছি ভয় কেন মা করে, হাতে লাঠি মাথায় ছাপরা চুল, কানে তাদের বোঝা যাবার ফুল, আমি বলি দাঁড়া খবর দাও একটা কাছে আসিস যদি। আর তো 4-5 সরস্বতী ঠাকুর দেখে ও বললো যে আমার খুব খিদে পেয়েছে, আর আমিও সত্যি সকাল থেকে কিছু খাইনি, তাই ওর বাড়ি চলে গেল। তারপর আমি খেয়ে দেয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে একটুকুনি। তো আমি ভাবলাম যেগুলো শাড়িই পরেছি বেশ ভালো করে সেজেওছি, চলো একটু ঘুরে আসা যাক। আর ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো একসাথেই পড়েছিলো, সেই জন্যই আমি বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। আর ভিক্টোরিয়ায় গেছিলাম দেখতেই পাচ্ছ, আর খুব গরম হচ্ছিলো, তার জন্য একটুখানি ঠান্ডা জল খেয়ে নিলাম। আর কি পরিমাণ ভিড়, লাইন দিয়ে টিকিট কাটতে হয়েছে, তারপরে ভেতরে যাওয়ার সময়ও লাইন, বিভর্ষ লাইন হয়েছিল, আর চারিদিকে কাপেল কাপেল, দেখে তো আমার খুব কষ্ট হচ্ছিল আমার যদি কেউ থাকতো আমিও এরকম ঘুরতে পারতাম নিয়ে, বাট কি করা যাবে, দারুণ লাগছিল চারিদিকটা, দেখতেই পাচ্ছ পুরো ওয়াও ওয়াও বিউটিফুল। তোমরা হয়তো ভাববে বা কমেন্ট করবে যে তুমি একা একা গেছিলে ভিক্টোরিয়াতে ঘুরতে, না আমি একা আসিনি, আমার সাথে একটা ফ্রেন্ড এসেছিল, কারণ হচ্ছে আমি ভিডিও বানাতে এসেছিলাম, তো সেই জন্যই সেই বন্ধুটাকেও সাথে নিয়ে এসেছিলাম।
তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া আছে, আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মধুমিতা ডি অফিশিয়াল 12। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর কমেন্ট করে জানিও কী কী আমার ভুল হচ্ছে না হচ্ছে, যাতে আমি আরও তোমাদেরকে নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। এই যে তোমাদের বলছি, যারা ভিডিও দেখে চলে যাও সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও।